"يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تسالون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم جنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم

তার ইবাদত করার সুমতি দান করেছেন আজকে এই জুমার দিনেতে তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক জগতের শ্রেষ্ঠ সম্পদ এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মধ্যে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মানুষ তথা নাবি ও রসুল জেনাব আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাম ও তার পরিবারের উপর আল্লাহম্মা সাল্হ গালাই আল্লাহ বারে গালাই জুমার খুদবাদ সংক্ষিপ্ত একটি আয়াত আমি পাঠ করেছি আয়াতের কিছুটা অংশ সেটা হচ্ছে সুরা বানি ইসরায়েলের আয়াত নম্বর বিরাশি সেখানে আল্লাহ তালা বলছেন মা হুয়া অনুমালেহমাতুল্লিল মিনি আমি পবিত্র কোরআনটাকে অবতীর্ণ করেছি এবং এই কোরআন হচ্ছে মমিনদের জন্য শেফার কারণ মমিনদের সেপা হয়ে থাকে কালবে শেপা হয়ে থাকে এবং বাইরেরও সেপা হয়ে থাকে যেমন অনেক কিছু রোগ অসুখ কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা কোরআনী চিকিৎসাকে অন্যভাবে চারিদিকে ব্যবহার করা হচ্ছে চারিদিকে যেটা চলছে এখন কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়া অতপা সেটাকে হয় গলায় কিংবা কোমরে কিংবা হাতে ধারণ করা তো সারিয়াদের মধ্যে এটা কতটা বৈধ এ বিষয়ে প্রথমে আলোচনা করব মিসকাত একটা হাদিস রয়েছে চিকিৎসা পর্বে হাদিস নম্বর চার হাজার পাঁচশো একান্ন হাদিসটা হচ্ছে আবুদাউদ্ মিজি এবং ইমনে মাজাতে এসছে হাদিসটা মিসকাতে হাদিস নম্বর চার হাজার পাঁচশো একান্ন আবদুল্লাহ ইমনি মাসাউদ্দ তালা তিনি বলছেন আমি আমার বাড়িতে ফিরে দেখলাম যে আমার স্ত্রীর গলায় একটি সুতা বাঁধা রয়েছে আবদুল্লাবনে মাসুদ রাজা চালানো বলছেন অতপর সেই সুতা সম্পর্কে তার স্ত্রীকে যখন জিজ্ঞেস করা হলো এটা তোমার গলায় কী তার স্ত্রী বলল এটা সুতাটা হচ্ছে পড়া অমুক মহিলার কাছে গেছিলাম সে এই ধাগাটা পড়ে দিয়েছে আমার চোখে যখন কোনো অসুখ হয় অসুবিধা হয় তখন তার কাছে যাই এটা পড়ে যায় অতপর এটা গলাতে ধারণ করলে পরে আমার সেই অসুখটা দূরীভূত হয় তখন আবদুল্লাহ মিনা মাসুদ বললেন যে আক্ষেপ আবদুল্লার পরিবারও শিরিক থেকে বেঁচে নেই তখন তিনি সেই সুতাটা ধরলেন এবং ছিঁড়ে ফেলে দিলেন অতপর বললেন আমি মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি কাকে আল্লাহ সুহানা তাল্লাহ যার সম্পর্কে বলেছেন অমা ইয়ান্তে করে হাওয়া ইল্লা ইল্লাহ ওহাই ইউহা সে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নিজের পক্ষ থেকে কিছুই বলেন না যা কিছু বলে সেটা আল্লাহর ওয়াহি আর মুহাম্মদাল্লামকে বলতে শুনেছি আব্দুলা বলছেন যে তিনি বলেছেন সুতা ফিতা ও মাদরি হচ্ছে আর মোহাম্মদ সাল্লা সাল্লাম কি করেন যখন কারোর কোনো অসুখ পড়ে যায় তিনি যে দোয়াটা পরে ফুঁক দেয় ওই দোয়া পড়েই তোমাদের ফুঁক দিতে হবে দম করতে হবে সেটা হচ্ছে আজিহির বাস রব্বান নাস ওয়াসফি আন্তঃ লাফা ইফা শেফা মানে তাহলে আমরা জানতে পারলাম যে আবদুল্লাহ মাসুদ রাজিয়া এটা বলছেন না যে আমি বলছি বলছেন মোহাম্মদ সাল্লাহ বলেছেন মোহাম্মদ সাল্লাম বলেছেন সুতা ফিতা তাবিজ ও মাদুলি হচ্ছে শিরিক এর পরেও যারা সেটা ধারণ করবে তারা চিন্তা করে নিক যে তারা কি করছে শিরিক করছে না নাকি সঠিক করছে কোরআনের আয়াত বেঁধে দিচ্ছে গাছের শেকড় বেঁধে দিচ্ছে তো এটা তাদের সঠিক হচ্ছে কি না একটু চিন্তাভাবনার বিষয় আছে দ্বিতীয় হাদিস মুসনাদ আহমদ সতেরো হাজার পাঁচশো আটান্ন নম্বর হাদিস ইবনে কাবরা জেলা তালান থেকে বর্ণিত মুসনাদ আহমদ হাদিস নম্বর সতেরো হাজার পাঁচশো আটান্ন সেখানে রয়েছে তিনি বলছেন একটা কাফেলা একটি দল মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের নিকটে এলো তারা কি করতে এলো তার সঙ্গে সাক্ষাৎ করলো এবং ইসলাম গ্রহণের জন্য এলো প্রত্যেক ব্যক্তি মহানবী ইসাল্লাহ সাল্লামের হাতে বাইয়াত করছে এবং ইসলাম গ্রহণ করছে তিনি নয় জনের বাইয়াত গ্রহণ করলেন কিন্তু একজনের বাইয়াত গ্রহণ করলেন না অতপর তাকে যখন জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ আপনি তার বাইয়াত গ্রহণ করলেন না কেন ওই এক ব্যক্তি পরিষ্কার মহানবী ইসাল্লাহ সাল্লাম দেখিয়ে দিলেন যে ওই ব্যক্তির গলাতে একটি ধাগা বাঁধা আছে বা একটি পিতলের কিছু বাঁধা আছে যেটাকে সে ধারণ করে আছে বললেন যে ওই ব্যক্তি সির্কের সঙ্গে যুক্ত যার জন্যে তো সেই ব্যক্তি কি হলো ওটাকে ছিঁড়ে ফেলে দিলেন খুলে দিলেন তারপরে মহানবী সাল্লাহ তার বাইয়াত গ্রহণ করলেন এবং পরিষ্কার শব্দে বললেন মানে তামি কাকিমা ফাঁকে দাসেরা তামিম মানে হচ্ছে মাদুলি যে ব্যক্তি মাদুলি তাবি ধারণ করলো সে শিরিক করলো তাহলে এত স্পষ্ট বাক্য মহানবী সাল্লাহ সালামের কাছ থেকে এসছে যে তিনি বলছেন যে ব্যক্তি তাবিজ লটকালো যে ব্যক্তি তাবিজ ধারণ করলো সে শিরিক করল পরে আপনার আমাদের ভাবনা চিন্তা করতে হবে এবার কিছু মানুষ বলবে যে তাবিজ আমাদের তো উপকার হয় আর মদ খাওয়াতেও উপকার হয় মদ খেলে শরীরের ক্ষতি বেশি হয় কিন্তু উপকার আছে তাহলে মদ কেন হলে হারাম করলেন মদ তা এই জন্য হারাম করা হয়েছে শরীরের কিঞ্চিত উপকার আছে ফাইভ পার্সেন্ট উপকার আছে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট উপকার আছে ক্ষতি আছে আপনি তাবিজ মাদুলি আল্লাহ রসুল সাল্লাম নিষেধ করা সত্ত্বেও যদি কেউ সুতা ফিতা তাবিজ মাদুলি ধারণ করে আব্দুল্লাহ মাসুদ বললেন যে মহানবী সাল্লাহ বলছেন সুতা ফিতা তাবিজ মাদুলি শিরিক আর মহানবী মোহানবীলাম সরাসরি এলো যেটা মসরাদ আহমদের হাদিস যে তিনি বলছেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরিক করলো আরও একটি বিষয় হচ্ছে মহানবী সাল্লাহ সাল্লামের হাতে একটি আঙুটি থাকতো যে আংটিতে লেখা ছিল আল্লাহ রসুল মোহাম্মদ তিনটে শব্দ এবং ওই আংটিটা তিনি শিল হিসেবে ব্যবহার করতেন কোথাও যদি চিঠি লেখা হতো চিঠি লেখা হলো অমুক রাজার কাছে অমুক দেশের শাসকের কাছে তো মহানবী সাল সাল্লাম কী করতেন ওই আংটিটা দিয়ে মোহর মেরে দিতেন চিঠির নিচে যে এটা আল্লাহর রসুলের পক্ষ থেকে পেরে নিত সেই আংটি তার হাতে থাকার দরুণে তিনি যখন পায়খানা বা পেশাবখানায় প্রবেশ করতেন আংটিটাকে খুলে এক জায়গায় রেখে তবে ঢুকতেন কারণ সেখানে আল্লাহ শব্দ লেখা আছে এবারে যারা কোরআনের আয়াত হাতে ধারণ করে গলায় ধারণ করে কোমরে ধারণ করে পায়খানা পেশা যাওয়া আসা করছে স্ত্রী সহবাস করছে তারা কি মহানবী সাল্লাম থেকে বড় হয়ে গেছে নাকি মহানবী সাল্লাম মাত্র আল্লাহ লেখা শব্দটা ছিল বলে ওটাকে খুলে রেখে যেতেন আর এরা তো কোরআনের আয়াত নিয়ে ঢুকে যাচ্ছে তাহলে কত বড় অসম্মান হচ্ছে এগুলো চিন্তা ভাবনা করতে হবে তারপরে তালের দম কিভাবে করা যায় যদি কাউকে জিনে জিনগ্রস্ত হয় কোনো ব্যক্তিকে নজর লাগে আয়সা রাজি আল্লাহ তালা হাত থেকে বর্ণিত মহানবী সাহা বলছে বলছেন যে তুমি যাকে রোগ পেয়েছে যাকে কোনো নজর লেগেছে যাকে জিনগ্রস্ত কোনো কিছু হয়েছে তাকে তুমি দম করো সেফা করো তো সেটা কিভাবে করতে হবে সেটার জন্যেও হাদিস রয়েছে যেমন আবদুল্লাহ মাসুর রাজি আল্লাহতালা বললেন যে আল্লাহ রসুল সাহা সালাম খুঁদিতেন কী দিয়ে আলি হিবিল বাস রব্বা নাস ওয়সফি আন্তঃ শাফি লা শেফা ইলা শেফা শেফা আল্লাহবাদ সাকান এই দুয়া পড়ে তিনি ফুক দিতেন সাহি মুসলিম যেখানে ঝিকির কথা রয়েছে আল্লাহ সুফান্লার বিভিন্ন ঝিকিরের মাধ্যমে ফায়দা তো সেখানে একটি হাদিস রয়েছে তো সেখানে যে হাদিস রয়েছে সেটা হচ্ছে আমরা যেটা নামাজ পড়ে পাঠ করে থাকি সেই দুয়ার হাদিস সেখানে পরিষ্কার রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি সকালবেলা ইলাহা, বলবে লাহা লা ওহু লাহু লাহুল মুলকু ওলাহুল হেমদু ওহু আর কদির যে ব্যক্তি এটা সকালবেলা একশোবার পাঠ করবে সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য নিরাপদ হয়ে যাবে সেই ব্যক্তিকে কোনো ধরনের কোনো কিছু ক্ষতি করতে পারবে না না জাদু না টোনা না বান না অদৃশ্যের কোনো বিষয় জিন্স শৈতান কেউ ক্ষতি করতে পারবে না এরপরে আবু দাউদের হাদিসে রয়েছে সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি সকালে পাঠ করলো সন্ধ্যা পর্যন্ত হেফাজতে থাকবে যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে একশোবার সে সকাল পর্যন্ত হেফাজতে থাকবে তাহলে কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের জন্য শেফা আছে কিন্তু আমরা কি করছি সে শিল্কের দিকে ধাবিত হচ্ছে তারপরে পানিতে দম করা যায় কি না সাধারণভাবে পানি বা গরম চা বা গরম কফি বা গরম দুধে কিন্তু দিতে পারবেন না দিয়ে ঠান্ডা করার জন্য খুব দেওয়া যাবে না কিন্তু মুসরাদ আমাদের হাদিস রয়েছে এবং বোখারিতে একটি হাদিস রয়েছে পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই বোখারিতে হাদিস রয়েছে পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই সেখানে রয়েছে উম্মু সালমা মহানবীশ্ব স্ত্রী তিনি কি করতেন তার কাছে মহানবীশ্ব কয়েকটি দাড়ি ছিল যেমন মাথা আঁচড়াতে গিয়ে বা দাড়ি আঁচড়াতে গিয়ে কিছু পড়তে পারে তো সেগুলো তিনি সংরক্ষিত করে রেখেছিলেন তার বাড়িতে একটা পাত্র ছিল বড় পাত্র ছিল বোল সেই বোলের মধ্যে মহানবীশ্বাসমের দাড়িগুলো জোবানো ছিল ডোবানো ছিল এবং সেটা ঢেকে রাখতেন তিনি পাড়ায় যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যেত কাউকে জিন আক্রমণ করলো কাউকে কু নজর লাগলো তখন তারা কি করত একটা পানির বাটি নিয়ে ওনার কাছে আসতেন এবং তিনি কি করতেন ওই মহানবীশ্বাসমের চুল বা দাড়ি যাতে জোবানো ছিল সেখান থেকে কিছু পানি নিয়ে কি করতেন ওই পাত্রের মধ্যে দিয়ে দিতেন অর্থাৎ পানির সঙ্গে পানি মিশিয়ে দিতেন অতপর ওটা নিয়ে যাওয়াতে তারা সেবা পেত তাহলে মহানবীর সাের চুল বা দাড়ি জমানো পানিতে যদি শেফা থাকে এখান থেকে কেয়াস করে আসছে যে আল্লাহ সুবান বলেছেন মিনাল কোরআনে মা হুয়া শেফা ও ওরহমাত মেনিন নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং এই কোরআনের মধ্যে রয়েছে শেফা মোমিনদের জন্য শেফা রয়েছে তাহলে এরূপ আমাদের ব্যবহার করতে হবে সুরা ফাতেহা পড়ে বা আরও অন্য অন্য সুরা পড়ে কোরআনের যে সুরাগুলো অবতীর্ণ হয়েছে খাস করে শেষ দুটি সুরা সুরা ফালাক এবং সুরা নাস এগুলো অবতীর্ণ হয়েছিল মহানবী সাল্লাহ সালামের উপরে জাদু জাদুটোনা করার জন্য মহানবীসাল্লাহ সালামের চুলকে নিয়ে গাঁট বাঁধা হয়েছিল এবং কুয়োর মধ্যে নিক্ষেপ করা হয়েছিল অতপর তাকে যে জাদু করা হয়েছিল তার আসর তার উপরে কিছু হয়েছিল তিনি বিভ্রান্ত হতেন তিনি কিছু ভুলে যেতেন ওহি আস্ত তিনি ভুলে যেতেন বা নামাজে কম বেশি করে দিচ্ছেন তো তারপরে সুরা ফালাক এবং সুরা নাস যখন অবতীর্ণ হলো এই দুটি সুরার মাধ্যমে তিনি সেই জাদুটোনা থেকে মুক্তি পেলেন এবং সাল্লাম তার যে নাতি হাসান ও হোসেনকে সকাল সন্ধ্যায় সুরা ফালাক সুরা নাচ করে ফুঁক দিতেন তারপরে হচ্ছে দুবেলা কিছু দুয়া রয়েছে ও আইজুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মা মিনকুল্লে শাহী তনে ও হ্যাম্মা মিনকুল্লে আইনাম্মা এটা পড়ে তিনি ফুঁক দিতেন তারপরে রয়েছে বিসমিল্লাহ রাকিক মিনকুল্লে উজিকা মিন মিনকুল্লে সাঈিকা মিনসে কুল্লু নফতেন হাসিন আল্লাহফিকা বিসমিল্লাহ রাকিক এগুলো করে তিনি ফুঁক দিতেন এগুলো সেই হাদিস দ্বারা প্রমাণিত কিন্তু আমরা আমল নেই আমলও করি না কোরআন হাদিসের উপরে বিশ্বাসও করি না চলে যাচ্ছি কোথায় নিষিদ্ধ যেটা মহান বিশ্ব সালাম বললেন যে শিরিক সেই সিরকের পর্যায়ে আমরা চলে যাচ্ছি অমুক আলেম সেখানে ভালো তাবিজ দেয় তার কাছে চলে যাচ্ছি কোরআনের আয়াতো অনেকে লিখছে অনেকে আবার এমন লেখে শুধু লিখে দিচ্ছে খাজা বাবা আমাদের অফিসের কথা বলছি আমাদের কলকাতা কর্পোরেশন অফিসে এক ব্যক্তি আছে তো তা আরেক ব্যক্তি ঢুকলো তার দেখা গেলো যে হাতে ধারণ করে রয়েছে সে আবার এইরকম চাপা দেয় তো আর এক ব্যক্তি বললে এই তোর ওখানে কী রয়েছে বললো মাদুলি কেন হ্যাঁ অমুক অমুক অসুবিধা হয় তুই খোল দেখি কী আছে তো সেটা খোলা হলো এক জোর করে খুললো তার থেকে খুলে ভেতর থেকে বার করে দেখতে শুধু লেখা আছে খাজা বাবা বলে এদের তোর কী উপকার হবে একবার বলতো এই শব্দটা তোর শরীরে লটকানোতে তোর কী উপকার হবে তারপর অধিকাংশ তো কী করে কোরআনের আয়াত দিয়ে কি করে কোরআনের আয়াত সরাসরি না লিখে আবার তার নাম্বার লেখে বিসমিল্লার নাম্বার সাতশো ছিয়াশি লেখে অথচ বিসমিল্লার নাম্বার সাতশো ছিয়াশি নয় যেটা আবজাদ নাম্বার এসে দেখবেন কায়দা কেতাবে কায়দা কেতাবের শেষ পৃষ্ঠায় কায়দা কেতাবের শেষ পৃষ্ঠায় লেখা থাকে আরবি কিছু অক্ষরের মান যে আলিফ মানে অত বা মানে এত তা মানে এত তো ওই নাম্বারগুলো যদি আপনি রাখেন এক সাইডে আর যদি আরবিতে লেখেন হরে কৃষ্ণা আরবিতে যদি আপনি লেখেন হরে কৃষ্ণা আর ওই নাম্বার আবজাদ নাম্বার বের করে দেখবেন স্বাস্থ্য শেয়ারই হচ্ছে আর বিসমিল্লাহ হির রহমা নিরিম ডবল লাম এখানে ডবল লাম হির রহমা ডবল র হয়ে গেল নির রহিম আরেকবার ডবল র হয়ে গেল এগুলো যদি সঠিকভাবে উচ্চারণ করে আর এর মান করা হয় তাহলে এগারোশো ছিয়াশি হবে তো এখানে বিষয় হচ্ছে তাও ওই এগারোশো ছিয়াশি বা একাশি যেটা হচ্ছে সেটাও লেখা যাবে না কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এটা বলেননি যে তোমরা কোরআন পড়ার পরিবর্তে তার নম্বর ব্যবহার করো কোথাও তিনি বলেননি সাহাবাইকেরামদের মধ্যে প্রচলন ছিল না এমনকি তাবি তাবা তাবি কারোর থেকে এ প্রচলন আমাদের কাছে আসেনি বরং এটা হচ্ছে ইসলাম আসার পূর্বে জাহিলিয়াতের যুগে আরবরা এগুলো ব্যবহার করতো যে তারা কি করত ওই নাম্বার ব্যবহার করত সেই থেকে চলে আসছে অর্থাৎ মোশিরিক না এটা ব্যবহার করতো কিন্তু না আমাদের মুসলমানদের মধ্যে এগুলো ঢুকে গেছে তাই শুধু আমল করলে হবে না কিছু এমন শিরিক আছে যেগুলো আমাদের ওয়াজান্তে হয়ে যাচ্ছে সেই সমস্ত শিরিক থেকে যে ব্যক্তি বেঁচে থাকবে তার আমলই কবুল হবে নচেত আমরা আমাদের ওয়াজান্তে কোরআনের এবং হাদিসের বাণী কী করবো শরীরে লটকে ভেতরে প্রবেশ করব পায়খানার ভেতরে মানে প্রস্রাবখানার ভেতরে স্বামী স্ত্রীর সহবাস সব কিছু হচ্ছে অথচ কোরআনের আয়াত লটকানো আছে আর সাল্লাহ সাল্লাম কী করতেন আল্লাহ লেখা শব্দের জন্য আংটিটা খুলে আর তিনি ঢুকতেন তাহলে আমাদেরকে একটু ভাবনা চিন্তা করতে হবে যে আমরা কি করছি বর্তমানে আর শুধুমাত্র আহলুল হাদিস বলে দাবি করলেই হবে না আহরুল হাদিস অর্থাৎ কোরআন এবং হাদিস মাননেওয়ালা আর কোরআন হাদিস মাননেওয়ালাকে সেই করতে হবে যেটা কোরআন আর হাদিস আদেশ করেছে আর যেগুলো নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকতে হবে যদি এগুলো না করা যায় তো শুধু নাম কাছে হারুল হাদিস হয়ে কোনো লাভ নেই এর পরিণাম কাল আমাদের দিনে কী দেখব আরে আমি তো হারুল হাদিস ছিলাম বুকে হাত বেঁধে রফলিয়া দেন করে জোরে আমিন বলে পায়ে পা আমিনে কাঁধে কাঁধে নামাজ পড়তাম আমার কেন এই পরিণাম হলো সেই দিন কিন্তু আফসোস ছাড়া কোনো গতি থাকবে না আল্লাহ সুবাহ তালা যেন আমাদেরকে এই সমস্ত সিঁড়ি থেকে বাঁচার সুমতি দান করেন আমি বারাকাল আলহামদুলিল্লাহ ওহাদা মাল্লা ইবাদ ইহলা জিবাদা অসলাত ওসালাম আলা রসুলিল্লা আমাবাদ আউজবিল্লাহমিনা শহীদ রাজিম ইয়া ইহল্লাদিন দুই ও তিন এখানে আল্লাহ সুখানা বলছেন যে তোমরা এমন কথার মানুষকে আদেশ করো না এমন কথা মানুষকে আদেশ করতে যেও না এমন পথে মানুষকে দেখো না যে কাজটা তুমি নিজে করো না যে কাজটার উপরে তোমার নিজের আমল নেই অন্যকে সেই সেই কাজে তুমি উপদেশ দিতে যেও না আর যেটা তুমি নিজে করো না অপরকে যদি তুমি সেই নির্দেশটা দিতে যাও আমি নিজে নামাজ পড়ি না অপরকে বলছি এই নামাজটা পড়তে পারি না আমি নিজে রোজা করি না রমজান মাসে আমি সবাইকে বলছি রোজা স্পিকারের রোজা করিস না তো এই কথাটা আল্লাহ বলছে তুমি যেটা মানুষ নিজে করে না অপরকে বলা আল্লাহ সুবানাতলা সবচাইতে বেশি লাভান্বিত হন তার উপরে যে ব্যক্তি নিজে আমল করে না অপরকে বলে তো আজকে বিষয় হচ্ছে আমাদের প্রথম কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে এটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ফরজ করেছেন সবার উপরে। কম্পালসারি প্রত্যেক মুসলিম নর নারী সবার উপরে মহানবী সাল্লাহ সাল্লাম দিন ইসলামের জ্ঞান অবতীর্ণ যেটা করেছেন আল্লাহ সুবান তালা সেটা ফরজ করেছেন অর্জন করা আর আল্লাহ সুবান তালা সর্বপ্রথম কোরআনের বাণী অবতীর্ণ করেছেন রথ তোমরা পড়ো বিশ নব্বিকালিক খোলা তোমার প্রভুর নামে আজকে পড়াশোনা তো দুনিয়াবি বিষয় হচ্ছে চারিদিকে কিন্তু দুঃখের বিষয় দিন ইসলামের শিক্ষা একে অপরকে দিতে চায় না বা আমাদের সন্তানদেরকেও আমরা দিতে চাই না অথচ আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন তালা বলে এলমি ফারি যত আলাপুল্লি মুসলিমিন প্রত্যেক নর নারী মুসলমানের জন্য দিন ইসলামের জ্ঞান অর্জন করা ফরজ কর্তব্য অতপর আপনি যখন জানবেন যতটুকু জানবেন তার উপরে আপনি আমল করবেন তারপরে অপরকে বলবেন অপরকে বলতেই হবে যদি এটা না করা যায় আমি গত একজমা আগে বলেছিলাম যে আল্লাহ সুমানা তালা সুরা আসরে বলে দিয়েছেন চারটি কাজ আমাদের উপরে দায়িত্ব আছে চারটি কাজ যদি কেউ না করে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না কারণ শেষ ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে তো তার আগে আমল করতে হবে কারণ আল্লাহ সুমনাহ তালা দাওয়াতের যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন পবিত্র কুরআের মধ্যে সেখানে কিন্তু শব্দ ব্যবহার করেছেন যে দাওয়াতের কাজ যে ব্যক্তি করবে আমার আস্তানো কউলমান দাওয়ালে ওয়াহ সোয়ালেহ অকলা ইন মিলাল মুসলমিন তার সাথে উত্তম বাণী উত্তম কথার কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করে এবং নিজে আমল করে এখানে এসব দেশে ওয়াহ সোয়ালেহান নিজে আমল করে অকল সে বলে ইনানি মিনাল মুসলামিন আমি হচ্ছি একজন মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম আমরা পরিচয় দিই আমাদের ধর্ম মুসলিম কিন্তু মুসলিম শব্দের অর্থ আমরা জানি না মুসলিম শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তালা যেটা কোরআন অবতীর্ণ করেছেন হাদিস অবতীর্ণ করেছেন কোরআন ও হাদিসের সম্মুখে আত্মসমর্পণ করার নাম হচ্ছে মুসলিম যে ব্যক্তি আত্মসমর্পণ করলো সে হচ্ছে আত্মসমর্পণ তাকে বলা হয় মুসলিম মহানবী সামের উদাহরণ দিয়েছেন ইবন মাজাতে রয়েছে হাদিস কিতাবলী মানে একদম শুরুতে আলোচনা রয়েছে সেখানে বলা হচ্ছে যে আরবের বুকে আরবের বুকে মুসলিম কাদের বলা হতো জানেন মুসলিম বলা হতো সেই উঁটেদেরকে যে উঁট উঁটের না লাগাম পরানো থাকতো লাগাম পরানো থাকতো তার মালিক যদি এই দিকে টানে সেই দিকে যেতে বাধ্য ওই দিকে টানে তো ওই দিকে যেতে বাধ্য কারণ লাগাম যখন টান দেওয়া হচ্ছে যদি সেদিকে না যায় তার মুখে আঘাত লাগবে চোট লাগবে সে ব্যথা পাবে অনুরূপই মুসলিম মানে আমাদের নাকেতে আমরা যদি মুসলিম হই তাহলে মনে করতে হবে এটা যে আমাদের নাকেতে লাগাম পড়ানো আছে কোরআন এবং হাদিসে কোরআন যেদিকে টান দেবে সেদিকে আমাদের যেতে হবে কোরআন যেটা নিষেধ করছে তা থেকে আমাদের বিরত থাকতে হবে হাদিসে মহানবী সাল্লাহ সাল্লাম যেটা আদেশ করছেন সেটা পালন করতে হবে হাদিসে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেগুলো নিষেধ করছেন তা হতে আমাদের বেঁচে থাকতে হবে তবেই আমরা হতে পারবো মুসলিম আর আল্লাহ তালা। পরিষ্কার বলে দিয়েছেন যেটা প্রত্যেক জুমাতে খুঁজপাতে পড়ানো হয় বিয়ের বাড়িতে বিয়ে যখন পড়ানো হয় সেখানেও ইমাম সাহেব বা যে ব্যক্তি খতিব বিয়ে পড়াতে যাচ্ছে সে ব্যক্তি পড়ে ইয়া আই ভাল্লা জি আমার তখন তোলা তামুতুন না ওয়াং তো মুসলিমন হে ইমান গানো তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো ভয় করো বিয়ে দেওয়া হচ্ছে স্বামী স্ত্রী তোমাদের সঙ্গম বৈধ কিন্তু স্বামী স্ত্রী তোমাদের কাছে এটা পড়া হচ্ছে খুঁজপাতে কেন তোমরা আজীবন স্বামী স্ত্রী যে জীবনযাপন করবে পরবর্তীতে তোমাদের সন্তান সন্ততি হবে তোমরা রুজি রোজগার করবে চা যেন আল্লাহর অনুকূলে হয় আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে পক্ষিত পক্ষে ভয় করার মতো ভয় করতে হবে আর তোমরা খবরদার মরিও না মরবে তো প্রত্যেকেই কিন্তু আল্লাহ তালা বলছেন মুসলিম না হয়ে মরো না পরিষ্কার মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন এবং আদি হাদিসের আদেশ পালন করে আর কোরআন ও হাদিসের নিষেধ থেকে যে বিরত থাকে সে মুসলিম আর এই মুসলিম ছাড়া যদি মরা হয় কবরে গিলে ধরা পড়তে হবে আর কবরে যদি কেউ ধরা পড়ে যায় সেই ব্যক্তি আখের হাতেও ধরা পড়বে আর সে নিস্তার পাবে না যদি কবরে ধরা পড়ে যায় মনে করতে সে আখের হাতে ধরা পড়বে আর এই দুই জায়গায় যে ধরা পড়ে যাবে তার পরিত্রাণ নেই তাকে অবশ্যই লাল ঘরে বা জাহান্নামে যেতে হবে তাই আমাদেরকে জানতে হবে জ্ঞান অর্জন করতে হবে অতপর নিজেরা আমল করতে হবে তারপরে মানুষের কাছে সেগুলো পৌঁছাবার প্রচেষ্টা করতে হবে তাহান তালা যেন আমাদেরকে এ সম্পর্কে আমাদের অন্তরটা খুলে দেন আমরা কোরানা হাদিসের যে অনেক বাণী শুনি আমাদের যেন সেগুলো স্মৃতিতে ধারণ করার সম্মতি দান করেন এবং আমল করারও তিনি যেন আমাদেরকে সম্মতি দেন আমিন আলাই তলীনা আমসলিমা اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري